সালাম আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সিবিসি জব কেয়ারের পক্ষ থেকে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বা বাপেক্স পেট্রোবাংলার একটি কোম্পানি, এখানে 24টি ক্যাটাগরিতে 90টি শূন্য পদের বিপরীতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে। অনলাইনে আবেদন করতে হবে। প্রথম পদ হলো সহকারী ব্যবস্থাপক ভূতত্ত্ব, বেতন স্কেল নবম গ্রেড 22,000 থেকে শুরু করে 53,060 টাকা, পদের সংখ্যা 14টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর থাকতে হবে। প্রথম শ্রেণীতে এখানে বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণীতে, অর্থাৎ সিজিপিএ 2.5 হলো দ্বিতীয় শ্রেণী আর সিজিপিএ 3 থেকে উপর পর্যন্ত 4 পর্যন্ত হলো প্রথম শ্রেণী। স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর মানে সম্মানে 2.5 থাকতে হবে এবং স্নাতকোত্তরে 2.5 দ্বিতীয় শ্রেণী বা সমতুল্য ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রিতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সিজিপিএ 2.5 থাকতে হবে। তারপরে আছে 2 নম্বর সহকারী ব্যবস্থাপক ভূপদার্থ, বেতন স্কেল নবম গ্রেড, পদ সংখ্যা 8। শিক্ষাগত যোগ্যতা তো ডিসক্রাইব করতে চাচ্ছি না, কারণ সময়ের প্রয়োজন, এখানে শুধু আমি সাবজেক্টগুলো বলতেছি যে ভূপদার্থ, ফলিত পদার্থ, পদার্থবিজ্ঞান অথবা ভূতত্ত্ব বিষয়ে এই বা এর সমমান ডিগ্রি আছেন তার আবেদন করতে পারেন বা আপনারা কাইন্ডলি একটু দেখে নিতে পারেন। সহকারী ব্যবস্থাপক ইলেকট্রনিক্স, বেতন স্কেল নবম গ্রেড, আর এখানে আছে 2টি শূন্য পদ, এখানে একটা আছে যে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যারা আছে অর্থাৎ ফলিত পদার্থ ইলেকট্রনিক্স বিষয়ে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর অথবা যারা বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ডিপলি থেকে কমপ্লিট করেছেন তারা আবেদন করতে পারবেন, অথবা 5 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংরাও আবেদন করতে পারবেন। 4 নম্বর আছে আই সহকারী ব্যবস্থাপক আইসিটি, এখানে 22,000 থেকে শুরু করে অর্থাৎ নবম গ্রেড, 2টি শূন্য পদ, বিএসসি অ্যান্ড অর্থাৎ আইসিটি রিলেটেড এমএসসি ইন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা 5 বছরের অভিজ্ঞতা সহ এই সংশ্লিষ্ট সাবজেক্টগুলোতে যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন তারা আবেদন করতে পারবেন। সহকারী ব্যবস্থাপক রসায়ন, নবম গ্রেড, 6টি শূন্য পদ, রসায়ন বা ফলিত বিষয়ে প্রথম বা ফলিত রসায়ন বিষয়ে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর সহ দ্বিতীয় শ্রেণীতে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর বা সমতুল্য মানে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রিতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে অথবা অ্যাপ্লাইড কেমিস্ট বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে যে 4 বছর ডিগ্রি সম্মান অর্থাৎ ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন, বিএসসি কমপ্লিট করেছেন তারাও আবেদন করতে পারবেন। সহকারী ব্যবস্থাপক চিকিৎসা, এমবিবিএস ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন, 1টি শূন্য পদ। সহকারী ড্রিলার, এখানে নবম গ্রেড, 4টি শূন্য পদ, বিএসসি ইন পাওয়ার মেকানিক্যাল ইলেকট্রিক্যাল পেট্রোলিয়াম বা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা 5 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইন পাওয়ার মেকানিক্যাল ইলেকট্রিক্যাল বা মাইনিং ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। 8 নম্বরে সহকারী ব্যবস্থাপক সিভিল, 22,000 থেকে মানে নবম গ্রেড, 2টি শূন্য পদ, বিএসসি বা এমএসসি ইন ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা 5 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটা আবেদন করতে পারবেন। সহকারী ব্যবস্থাপক মেকানিক্যাল, এখানে নবম গ্রেড, 3টি শূন্য পদ, বিএসসি বা এমএসসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা 5 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইন মেকানিক্যাল বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং আবেদন করতে পারবেন। সহকারী ব্যবস্থাপক ইলেকট্রিক্যাল, এখানে নবম গ্রেড, 2টি শূন্য পদ, বিএসসি বা এমএসসি ইন ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অর্থাৎ যারা ডাবল ই থেকে এমআই থেকে বিএসসি কমপ্লিট করেছেন তারা আবেদন করতে পারবেন। ট্রিপল ই থেকে যারা আবেদন করেছেন অথবা 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল থেকে যারা কমপ্লিট করেছেন তারা আবেদন করতে পারবেন। সহকারী ব্যবস্থাপক পেট্রোলিয়াম কৌশল, অর্থাৎ এখানে নবম গ্রেড, 2টি শূন্য পদ, বিএসসি বা এমএসসি পেট্রোলিয়াম পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল রিসোর্স পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা 5 বছর অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইন পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। সহকারী ব্যবস্থাপক কেমিকৌশল, নবম গ্রেড, 2টি শূন্য পদ, বিএসসি অথবা এমএসসি ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা 5 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে যারা কমপ্লিট করেছেন তারা আবেদন করতে পারবেন। সহকারী ব্যবস্থাপক এনভায়রনমেন্ট, এখানে নবম গ্রেড, 1টি শূন্য পদ, বিএসসি অথবা এমএসসি ইন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং অথবা 5 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যার কমপ্লিট আছে সে আবেদন করতে পারবেন। সহকারী ব্যবস্থাপক প্রশাসন, নবম গ্রেড, 9টি শূন্য পদ, প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণীতে স্নাতক সম্মান সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর বা সমতুল্য ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রিতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী যারা কমপ্লিট করেছে বা শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছে তারা আবেদন করতে। সহকারী ব্যবস্থাপক হিসাব ও অর্থ, এখানে নবম গ্রেড, 3টি শূন্য পদ, বাণিজ্য বিষয়ে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সম্মান সহ দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর অথবা সমতুল্য বা সিএ অথবা বাণিজ্যিক বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রিতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে যারা শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন। আর উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল, এখানে আপনার 10ম গ্রেড, 16,000 থেকে শুরু করে 38,640 টাকা পর্যন্ত বেসিক স্যালারি, 1টি শূন্য পদ, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল থেকে যারা কমপ্লিট করেছেন পয়েন্ট যেহেতু উল্লেখ করে নেই যে কোনো পয়েন্টের প্রার্থী আবেদন করতে পারবেন। উপসহকারী প্রকৌশলী মেকানিক্যাল থেকে একজন নেওয়া হবে, উপসহকারী প্রকৌশলী অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং থেকে একজন, উপসহকারী প্রকৌশলী সিভিল থেকে একজন মানে সিভিল দিয়ে ডিপ্লোমা কমপ্লিট করেছেন, উপসহকারী প্রকৌশলী ইলেকট্রনিক্স থেকে 2 জন নিয়োগ দেওয়া হবে, উপসহকারী প্রকৌশলী কম্পিউটার থেকে একজন। তারপরে আছে ট্রেইনি ড্রিলার, এখানে 10ম গ্রেড, 14টি শূন্য পদ, ডিপ্লোমা ইন পাওয়ার মেকানিক্যাল ইলেকট্রিক্যাল মাইনিং ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আবেদন করতে পারবেন। সহকারী
কর্মকর্তা প্রশাসন, দশম গ্রেড 5টি 0 বল, স্নাতকোত্তর সমতুল্য ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রিতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী থাকতে হবে। সহকারী কর্মকর্তা হিসাব অর্থ এখানে দশম গ্রেড 3টি 0 পদ, বাণিজ্যিক বিষয়ে স্নাতকোত্তর সমতুল্য ডিগ্রি অথবা বাণিজ্যিক বিষয়ে 4 বছর মেয়াদী ডিগ্রিতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী থাকতে হবে। আর শর্তাবলীর মধ্যে যেগুলো আছে, সাধারণ প্রার্থীদের 14 জুলাই 2022 তারিখ পর্যন্ত বয়স সীমাসীমা 18 হতে 30 বছরের মধ্যে হতে হবে, তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা অর্থাৎ মুক্তিযোদ্ধা কোটাধারী যারা আছে তাদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর হলে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে স্বীকৃত শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সনদের উল্লেখিত জন্ম তারিখ প্রকৃত জন্ম তারিখ হিসাবে গণ্য হবে। বয়স সংক্রান্ত কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদন ফর্ম পূরণ সঠিকভাবে পূরণ করে বিজ্ঞাপনে বর্ণিত শর্তাদি পালন করা হলে সংশ্লিষ্ট প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকার বা মৌখিক পরীক্ষা অংশগ্রহণকালে নির্ধারিত আবেদন ফর্মের প্রার্থীর উল্লেখিত তথ্য প্রমাণের জন্য আবশ্যিকভাবে নিম্নলিখিত কাগজপত্র বা সার্টিফিকেট মৌখিক পরীক্ষা বা সাক্ষাৎকার গ্রহণকারী কমিটি বা কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করতে হবে। এক সেট সত্যায়িত কপি দাখিল করতে হবে, যেমন শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সকল মূল সার্টিফিকেট প্রদর্শন করতে হবে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভা, সিটি কর্পোরেশনের মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রার্থীর নিজ জেলা উল্লেখপূর্বক প্রদত্ত নাগরিকত্ব সার্টিফিকেট দাখিল করতে হবে। জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ, এখানে প্রার্থী কর্তৃক চাকরির আবেদন ফর্মে যে তথ্য প্রদান করা হবে এর ভিত্তিতে এর মূল কপি প্রদর্শন এবং সত্যায়িত কপি দাখিল করতে হবে। বিদেশি বিশ্ববিদ্যালয় হতে অর্জিত ডিগ্রির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন UGC হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট দাখিল করতে হবে। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থার চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি প্রদর্শন এবং এর কপি দাখিল করতে হবে। সকল সার্টিফিকেট অথবা রেকর্ডকৃত ফটোকপি সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক অবশ্যই সত্যায়িত হতে হবে। অনলাইন আবেদন পূরণকৃত আবেদন কপি বা অ্যাপ্লিকেন্টস কপি অবশ্যই দাখিল করতে হবে। আবেদনকারী তার অর্জিত শিক্ষাগত যোগ্যতা আবেদনের উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে তা প্রকাশ করলে পদোন্নতি বা অন্য কোনো বৈধ সুযোগ দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না। 4 নম্বরে, আবেদনকারী শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের CGPA গ্রহণযোগ্য নয়। এভাবে অনেকগুলো কন্ডিশন আছে, আপনারা দেখে নিতে পারেন, যেগুলো একটু গুরুত্বপূর্ণ সেগুলো আমি বলে দিচ্ছি আর কি। আর আবেদনপত্র এই যে www.bafes.com.bd বা টেলিটক বাংলাদেশের ওয়েবসাইটে প্রকাশিত চাকরি সংশ্লিষ্ট ওয়েবসাইটে ভিজিট করতে হবে। লিখিত বা মৌখিক পরীক্ষার নোটিশ প্রার্থীর মোবাইলে SMS এর মাধ্যমে এবং বাফেসের ওয়েবসাইটে জানানো হবে। 2014 সালে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি এবং 2015 সালে প্রকাশিত পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে যে সকল প্রার্থী সহকারী ব্যবস্থাপক প্রশাসন বা সাধারণ পদে আবেদন করেছেন, আবেদন বিবেচনায় নেওয়া হবে। বিশেষ বিধায় সংশ্লিষ্ট পদে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। বাফেক্স একটি তেল গ্যাস অনুসন্ধান উৎপাদন কোম্পানি এবং অধিকাংশ কার্যক্রম দুর্গম প্রত্যন্ত এলাকায় হওয়ার যেসব এলাকায় চাকরি করা সেসব এলাকায় চাকরি করার মানসিকতা সম্পন্ন প্রার্থীকে আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে। তারপরে আবেদন করার যে প্রক্রিয়া, আবেদন শুরু হবে 15 জুন বা সকাল 10টা থেকে এবং অনলাইন আবেদন জমা দানের শেষ হবে 14 জুলাই বা বিকাল 5টার থেকে। ছবির দৈর্ঘ্য 300x300 এবং সিগনেচার 300x80 প্রস্থ, এটা না থাকলে আমরা অ্যাপ্লাই প্রসেস দেখাবো, অবশ্যই অনলাইনে এটা রিসাইজ করে নেবেন। আর আবেদনপত্রকে টাকা জমা দিতে হবে, এখানে লেখা আছে যে পদ্ধতিতে 500 টাকা, 560 টাকা আবেদন জমা দিতে হবে 72 ঘন্টার মধ্যে, মানে সকল পদের জন্য একই পরিমাণ টাকা 500 টাকা, টেলিটকের চার্জ 60 টাকা, 560 টাকা আবেদন করে 72 ঘন্টার মধ্যে সাবমিট করতে হবে। আবেদনের প্রসেস এখানে দেওয়া আছে, আমরা এগুলো যখন দেখাবো তখনই বুঝতে পারবেন এখন টাকা পেমেন্ট কীভাবে করতে হয়। আর ডিক্লারেশন আছে, প্রার্থীকে অনলাইন আবেদনের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদন পত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা সদুপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা কিন্তু ডিক্লেয়ার দিয়েই আপনাকে আবেদনপত্র সম্পন্ন করতে হবে, যদি এরকম কোনো কন্ডিশন থাকে সেই ক্ষেত্রে কর্তৃপক্ষ আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। তো এই ছিল বাফেক্সের সম্পূর্ণ আবেদন বিষয়ে আমরা ডিসক্রাইব করলাম, এই সম্পর্কিত বিভিন্ন ভিডিও আমরা নেক্সটে নিয়ে আসবো, সে পর্যন্ত আমাদের চ্যানেলের সঙ্গেই থাকেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।